প্রিয় পরিবারে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে চিকেন মহারানি। একঘেয়েমি চিকেন কষা বা চিকেন ঝোল খেয়ে যদি মনে হয় আদার্স কিছু চিকেনে ট্রাই করব, তাহলে অবশ্যই এই রেসিপিটা তোমরা ট্রাই করতে পারো। এটা রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস বা পোলাওয়ের সঙ্গে অসাধারণ একটা রেসিপি, যেটার সাইড ডিশ হিসেবে তোমরা ট্রাই করতেই পারো। তো চলো, এখানে চিকেন মহারানি বানানোর জন্য আমি 500 গ্রাম চিকেন ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আদা এবং রসুনের মিহি করে পেস্ট, যেটা মিক্সার গ্রাইন্ডারে আমি করে নিয়েছি, এটা ম্যারিনেশনের টাইমে দিচ্ছি। বাকি মশলাটা আমি রেখে দিচ্ছি, যেটা রান্নার সময় আমি ইউজ করব। তো ম্যারিনেশনের টাইমে আমি এখানে হাফ পরিমাণ, যে পরিমাণে মশলা করেছিলাম, তার অর্ধেক মশলা এখন ম্যারিনেশনের টাইমে দিলাম, অর্ধেক মশলা আমি রান্নার টাইমে ইউজ করব। এরপর যেটা দিচ্ছি সেটা হচ্ছে ছোট চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো বা রেড চিলি পাউডার। তারপর এখানে আমি দিলাম 1.5 চামচ, ছোট চামচে 1.5 চামচ হচ্ছে লবণ, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। রান্নায় আমি এরপর আর লবণ ইউজ করিনি। তোমাদের যদি মনে হয় যে লবণের প্রয়োজন আছে, তাহলে অবশ্যই তোমরা ইউজ করতে পারো। তো এখানে আমি ম্যারিনেশনের লাস্ট ইনগ্রিডিয়েন্টস যেটা দেবো, সেটা হচ্ছে বড় চামচে 2 চামচ টক দই। যেহেতু এখানে টমেটো, কেচাপ বা হচ্ছে ভিনিগার ইউজ হচ্ছে না, তো সেজন্যই টক দইটা কিন্তু ম্যারিনেশনের জন্য মাস্ট। তো এরপর আমি ম্যারিনেশনটা করে নিয়েছিলাম এবং 2 ঘন্টা আমি কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ তোমাদের হাতে যদি টাইম না থাকে তাহলে মিনিমাম 1/2 ঘন্টা রাখবে ভালোভাবে মশলাটা চিকেনের মধ্যে ঢোকার জন্য। তো দেখো, এটা আমার ম্যারিনেশন কমপ্লিট হয়ে গেছে। 2 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। তারপর আমি স্ম্যাচ করে নেওয়া কসৌরি মেথি এর মধ্যে দিয়ে দিচ্ছি। কসৌরি মেথি যেটা, সেটা প্রথমে আমি ম্যারিনেশনের টাইমে এই কারণেই দিইনি যাতে স্বাদ আর গন্ধটা এই রান্নাটার মধ্যে থাকে। তারপর আমি যেটা করে নেব সেটা হচ্ছে একটা ড্রাই রোস্ট মশলা। এটার জন্য আমি গোটা ধনে, গোটা মৌরি আর গোটা সাদা জিরে লো ফ্লেমে আমি একটা ড্রাই রোস্ট করে নেব। এবার এই মশলাটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে মিহি একটা পেস্ট করে নেব, যেটা এই রান্নার প্রধান মশলা হিসাবে আমি ইউজ করব। কারণ এই মশলাটার যে গন্ধটা, সেটা এই রান্নায় আলাদা আর একটা টেস্ট নিয়ে আসে। তো চলো রান্নাটা এবার শুরু করা যাক। প্রথমে গ্যাস অন করে এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা একটু গরম হতে দিয়েছি। কড়াটা গরম হবার পর আমি এখানে দেব রিফাইন্ড অয়েল। তোমরা চাইলে রান্নাটা বাটারেও করতে পারো, বাট আমার কাছে তখন বাটার অ্যাভেলেবেল ছিল না বলে আমি এটা হোয়াইট অয়েলে করেছি। বাটারে করলে টেস্টটা কিন্তু আরো অসাধারণ আসে। তো এরপর আমি দিয়ে দিচ্ছি কুচো করে রাখা পেঁয়াজ, যেটা আমি হালকা মিডিয়াম টু লো ফ্লেমে ফ্রাই করে নেব। মানে খুব একটা বেশি লাল করে ফ্রাই করার দরকার নেই, তাহলে কিন্তু রান্নায় পেঁয়াজের যে গন্ধটা সেটা কিন্তু আর থাকবে না। সেজন্য আমি মিডিয়াম টু লো ফ্লেমে হালকাভাবে এটাকে ফ্রাই করে নিচ্ছি। এরপর আমি যেটা দেব সেটা হচ্ছে বাকি যে অর্ধেক মশলাটা আমার ছিল, আদা, রসুন আর কাঁচা লঙ্কা, সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার জাস্ট হালকা একটু ফ্রাই করে নেব। এটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে 2-4 মিনিট ফ্রাই করলেই যথেষ্ট, বেশি ফ্রাই করার দরকার নেই, তাহলে কিন্তু একটা পোড়া বা তিতকুটে গন্ধ এই রান্নাটার মধ্যে চলে আসতে পারে। সেই দিকটা খেয়াল রেখেই তোমরা কিন্তু এটা 2-4 মিনিট মতন ফ্রাই করে নেবে। একটা সুন্দর গন্ধ বের হলেই তারপর দিয়ে দেবে ম্যারিনেশন করে রাখা যে চিকেনটা রয়েছে সেই চিকেনটা। বাট চিকেনটা কিন্তু অল্প পরিমাণে দেবে, মানে একে একে দেবে, মানে একসাথেই টোটাল চিকেনটা দিয়ে দেবে না, তাহলে যেহেতু টক দই এটার মধ্যে রয়েছে সেটা কিন্তু মানে চিকেনটার যে স্বাদটা সেটা নষ্ট করে দিতে পারে, কারণ তলা লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো আমি দেখো হালকা মানে একে একে চিকেনগুলো দিয়ে দিলাম। তারপর চিকেনের যে গ্রেভিটা ছিল, মানে ম্যারিনেশন করার যে গ্রেভি, সেটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি।
তারপর হালকাভাবে মশলাগুলোকে আমি একটু ফ্রাই করে নিচ্ছি। এটা 6-7 মিনিট মতন ফ্রাই করলেই যথেষ্ট। দেখো অলরেডি জল ছাড়তে শুরু করেছে, তার মধ্যে আমি ঢাকনাটা দিয়ে দিলাম যাতে এটার জলটা সম্পূর্ণভাবে বের হয়, যেহেতু টক দই এই চিকেনে ম্যারিনেশনের সময় আমি দিয়েছিলাম। এই টাইমে আমি গ্যাসটা কিন্তু একদম লো ফ্লেমে করে দিয়েছিলাম এবং 10 মিনিটের জন্য ওয়েট করেছিলাম যাতে জলটা বের হয় এবং চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়। তো দেখো 10 মিনিট পর আমি জাস্ট ঢাকনাটা খুলে আমি দেখলাম যে অনেকটা পরিমাণেই জল বের হয়ে গেছে। এই রান্নায় জল একদমই ইউজ করা যাবে না, যেহেতু টক দই আছে অটোমেটিক চিকেন থেকে জল ছাড়বে। তো আমি খুন্তি দিয়ে দেখে নিচ্ছিলাম চিকেনটা সিদ্ধ হয়েছে কিনা। তো দেখলাম অল্প একটু সিদ্ধ হবে, তো সেটার জন্য আমি এটাকে মিডিয়াম ফ্লেমে গ্যাসটাকে করে দিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভিজিয়ে রাখা দুধের মধ্যে কাজু বাদাম। কাজু বাদামটাকে আমি দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তারপর সেটাকে আমি মিক্সিতে ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছিলাম। দেন বাটি ধোয়া জল না দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম বাটি ধোয়া দুধ, মানে ওই দুধ অল্প পরিমাণে দিয়ে বাটিটা ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম, কারণ রান্নাটায় জল ইউজ করলে টেস্টটা একদমই নষ্ট করে দেবে, তো সেজন্যই আমি এটা দুধ ইউজ করলাম। তারপর দেখো দিয়ে দিলাম যেটা ড্রাই রোস্ট মশলা আমি বাড়িতে তৈরি করেছিলাম, সেই ড্রাই রোস্ট মশলাটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তো এটা দেবার পর আমি হালকাভাবে জাস্ট এই মশলাটা এই চিকেনটার মধ্যে মিক্সড করে নেব। তো দেখো মিক্সড করা হয়ে গেছে, এবার জাস্ট 5-6 মিনিটের জন্য ঢেকে দিলাম। এটা ঢাকনাটা দেওয়ার পর তারপর আমি যখন ঢাকনাটা খুললাম তো দেখলাম জলগুলো অলরেডি শুকিয়ে গেছে এবং সুন্দর একটা গ্রেভি চলে এসেছে, কালারটাও কিন্তু অসাধারণ এসেছিল। তো এবার আমার রান্নাটা নামিয়ে নেবার পালা, মানে রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো এই টাইমে আমি দিয়ে দিলাম ড্রাই রোস্ট করে রাখা যে মশলাটা ছিল সেটা উপর থেকে একটু দিয়ে দিলাম যাতে সুন্দর একটা গন্ধ বের হয় রান্নাটার মধ্যে এবং টেস্টটাও যাতে সুন্দর আসে। তারপর আমি যেটা দেব সেটা হচ্ছে কসৌরি মেথি। কসৌরি মেথি আমরা রান্নায় যদি ইউজ করি সেটা চিকেনই বলো মাটনই বলো পনিরের কোনো আইটেম বলো আলাদা একটা সেন্ট বা আলাদা একটা টেস্ট নিয়ে আসে। তো দেখো কসৌরি মেথিটাকে আমি হাতে করে স্ম্যাচ করে এভাবে দিয়ে দিচ্ছি। তারপর আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে চিলি ফ্লেক্স। তো চিলি ফ্লেক্সটাকে আমি কিন্তু বাড়িতেই তৈরি করেছিলাম, এই ব্লগেই কোনো একটা ব্লগ আমি বানাবো চিলি ফ্লেক্স তোমরা বাড়িতে কিভাবে বানাবে সেটার জন্য। তো চিলি ফ্লেক্সটা তোমরা চাইলে বাজার থেকেও কিনে নিতে পারো, বাট বাড়িতেও কিন্তু অতি সহজেই তোমরা বানিয়ে নিতে পারো চিলি ফ্লেক্স। তো সেটার রেসিপি অবশ্যই আমি শেয়ার করব। তো দেখো এই চিলি ফ্লেক্সটা দেবার পর আমার মশলা দেওয়া কিন্তু কমপ্লিট। তো তারপরে আমি এই টোটাল যে মশলাগুলো দিলাম সেটা এই চিকেনের যে গ্রেভি বা চিকেনটার সাথে খুব ভালোভাবে একবার খুন্তির সাহায্যে মিক্সড করে নেব। তো এরপর দেখো ঢাকনাটা দিয়ে দিলাম এবং গ্যাসটা অফ করে দিলাম যাতে হচ্ছে এই গন্ধটা এই চিকেনটার মধ্যে ছড়িয়ে যায়। তো দেখো রেডি হয়ে গেছে আমার চিকেন মহারানি, যেটার কালার এবং গন্ধ দুটোই অসাধারণ এসেছে। তো তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো এরকম রেসিপি, আর এরকম নতুন নতুন রেসিপি যাতে আমার চ্যানেল থেকে পাও সেটার জন্য নোটিফিকেশন বেলটা অবশ্যই অন করে রাখবে, যাতে সবার আগে আমরা ডেলি ব্লগ বলো বা আদার্স কোনো চিকেনের রেসিপি বা মাটনের রেসিপি বা পনিরের বা আদার্স যে কোনো ঘরোয়া রেসিপি সবার আগে বানালে তোমাদের কাছে এটার নোটিফিকেশনটা পৌঁছে যায়। তো দেখো এটা আমি বাটিতে সার্ভ করে নিচ্ছি, দেখতেও যেমন অসাধারণ হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো তোমরা এটা বাড়িতে ট্রাই করে ফ্রাইড রাইস পোলাও পরোটা লুচি বা রুটির সাথে অবশ্যই ট্রাই করতে পারো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আজকের মতন টাটা।